السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، قال الله تعالى: ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب. صدق الله العظيم. সম্মানিত দর্শক, বর্তমান বাংলাদেশের টপ সংবাদ শিরোনাম হলো ডাক্তার মুরাদ সাহেব, যিনি কিছুদিন আগে তার মন্ত্রিত্ব হারিয়েছেন, দেশ থেকে অগোচরে পালিয়ে গেছেন এবং কানাডা এয়ারপোর্ট থেকে আবার ফেরত এসেছেন, বর্তমান বাংলাদেশে আছেন। বর্তমান আলোচনা সমালোচনার লক্ষ্য এবং সমালোচনার একটাই কেন্দ্রবিন্দু, সে হলো ডাক্তার মুরাদ। ডাক্তার মুরাদ সাহেবের এহেন পরিস্থিতি কেন তৈরি হলো, কেন তিনি কিছুদিন আগেই এত জোরালো কণ্ঠে, উচ্চ কণ্ঠে বক্তব্য দিয়ে যাচ্ছেন, কাউকে পাত্তা দিচ্ছেন না, কারো কারো দাম নাই, কারো সময় নেই, কারো বেল নাই, কাউকে সোজা করে ফেলবেন, আঙ্গুলের মতো সোজা করে ফেলবেন, এক একজনকে এক এক ভাবে এভাবে ধমকি দিচ্ছেন বা বিভিন্ন কথা উপস্থাপন করছেন, এমন একটা মানে পাওয়ারফুল মন্ত্রী, এমন একটা পাওয়ারফুল নেতা কেন আজকে এইভাবে গর্তে পড়ে গেল, কেন এত নিম্ন স্তরে গিয়ে পড়লো, দেশের সমস্ত মানুষের তাচ্ছিল্য এবং ভৎসনার শিকার কেন হচ্ছেন, এবং দেশের মাটি কেন তার জন্য সংকীর্ণ হয়ে গেল, বিশ্বের অন্যত্র সে পলায়ন করে বা সেখানে আশ্রয় নিতে চেয়েছিল, সেখান থেকেও কেন সে বঞ্চিত হলো, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে রিপোর্ট করছেন। আমরাও আমাদের পক্ষ থেকে এই ব্যাপারে দুই একটা কথা বলা দরকার মনে করছি, এবং এই ঘটনা আমাদেরকে কি মেসেজ দেয়, কোরআন হাদিসে এই ব্যাপারে কি নির্দেশনা রয়েছে, এই বিষয়টা আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হে ইমানদার বান্দারা, তোমরা এক গ্রুপ অন্য গ্রুপকে তাচ্ছিল্য করবে না, এক গ্রুপ অন্য গ্রুপকে ভৎসনা করবে না, তাদের মানহানি করবে না, তাদেরকে হেয় প্রতিপন্ন করবে না, কোন মহিলা যেন কোনো মহিলার এবং কোন পুরুষ যেন কোনো পুরুষের হেয় প্রতিপন্ন না করে, তাদের দোষ চর্চা না করে, কারো দোষ যেন খুঁজে খুঁজে বাজারজাত না করে, ইত্যাদি ইত্যাদি নির্দেশনা আল্লাহ তাআলা সূরা হুজুরাতের আয়াতগুলোতে রেখেছেন। আমি এখানে যে কথাটা মূল বলতে চাচ্ছিলাম, যে ডাক্তার মুরাদ সাহেবের বর্তমানে এই পরিস্থিতির কারণটা কি, পরিস্থিতির দুই সাইডের কারণ রয়েছে। আমি আমার বিশ্লেষণ থেকে দুই দিকের দুটো কারণ, আমি গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পাই। যদিও তিনি সরকার দলীয় একজন মস্ত বড় নেতা, যদিও তিনি সরকার দলীয় একজন মন্ত্রী, একজন এমপি, খুব পাওয়ার তার রয়েছে, খুব অর্থকড়ি রয়েছে তার সাথে, বিভিন্ন বাহিনী রয়েছে, সবকিছু ক্যাডার বাহিনী রয়েছে, নিজস্ব তৈরি করা কিছু ফোর্স রয়েছে, এবং সরকার কর্তৃক পরিচালিত যে সমস্ত ফোর্স, ওরাও তার তাকে খুব সাপোর্ট দিয়ে যায়, এরপরেও তিনি এমন পরিস্থিতির শিকার হলেন কেন, এর কারণ দুইটা। এক নম্বর কারণ হলো, সে মস্ত বড় এবং সীসা ডানা প্রাচীরের সাথে নিজেকে ধাক্কা দিয়েছে, হ্যাঁ, যেটা পৃথিবীর কেউ এর সাথে ধাক্কা লেগে টিকতে পারে নাই এবং কেয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবেও না। আমি ইতিহাস বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়, সর্বপ্রথম তার এই পদস্খলন, সর্বপ্রথম তার এই ভয়ঙ্কর পরিণতির কারণ হলো, সে ইসলামের সাথে লেগেছে, কোরআনের সাথে লেগেছে, কোরআনের ধারক বাহক ওলামাই কেরামের সাথে লেগেছে। একদিকে সে ইসলাম, ইসলামপন্থী, ইসলামের ধারক বাহক ইত্যাদি যে সকল বিষয় আছে এর সাথে তার প্রচণ্ডভাবে ধাক্কা লেগেছে, সে নিজেকে ইসলামের মোকাবেল বা ইসলামের বিপরীতে দাঁড় করিয়েছে, বাংলাদেশ থেকে ইসলাম রাখবে না, বাংলাদেশে ইসলাম সে থাকতে দেবে না, ওলামা ইকরামকে তাচ্ছিল্য করে সে বলতে চাচ্ছিল যে এরা অন্যের বাড়িতে খায়, এরা আমাকে নাস্তিক বলে, আমাকে এই বলে, আমাকে সেই বলে, ওলামা ইকরামকে সে জিজ্ঞেস করতে চায় যে কয়টা সূরা জানেন, আসেন বহাস করব। এই যে একটা সাইড, এই সাইডটা হলো আসলে শক্ত এবং মারাত্মক সাইড, যার সাথে সে টক্কর লেগে নিজেই ছত্রভঙ্গ হয়ে গেছে, সাতিয়ানাশ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর সাইড হলো কোরআনে কারিমে আমি যে আয়াতটা আজকে পড়েছি, এই আয়াতটা আল্লাহ তাআলা বলেন, তোমরা কারো মানে কারো দোষান্বেষণ করবে না, কাউকে তাচ্ছিল্য করবে না, কাউকে হেয় প্রতিপন্ন করবে না। নিশ্চিতভাবে হাদিসে বর্ণিত রয়েছে, তাফসীরে মারিফুল কোরআন থেকে আমি পড়েছি, এবং এই আয়াতের তাহাতে হযরতে আমর ইবনুল সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষকে তাচ্ছিল্য করা, কাউকে ছোট করা, এটা এমন মারাত্মক যে কোনো ব্যক্তি যদি কাউকে ছোট করে, তাচ্ছিল্য করে, অথবা কারো দোষান্বেষণ করে, কাউকে হেয় প্রতিপন্ন করে, তাহলে এই লোকটাকে যেই দোষে সে আরেকজনকে দোষী করবে সেই দোষ তার উপরে এসে চেপে পড়বে। এজন্য তিনি বলেন যে আব্দুল হযরত আমর ইবনে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কোন বকরির বাচ্চা যদি বকরির দুধ পান করে মুখ লাগিয়ে, আর সেটা যদি আমার দিলের মধ্যে খারাপ লাগে, আমার ভয় লাগে না জানি, কোনো একটা মুহূর্ত আমার এরকম চলে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোন কুকুরকে তাচ্ছিল্য করতে বা কুকুরকে ছোট করতে আমার ভয় লাগতো না, জানি আল্লাহ আমাকে কুকুর বানিয়ে দেন। এই কথাগুলো দ্বারা কি বোঝা যায়, যদি কারো দোষান্বেষণ করো,
তাহলে ওই দোষে তুমি কিন্তু পড়ে যাবে। এরপরেই হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরতুবি থেকে বর্ণিত এবং তাফসীরে মারিফুল কোরআন থেকে বর্ণিত, যে কোনো ব্যক্তি যদি কৃত কোনো কর্ম, বুঝেন, কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, কোনো অন্যায় করে, আর সে সেই অন্যায় থেকে তওবা করে, অথবা সেই অন্যায়ের কারণে তার শাস্তি হয়, তওবা করে অথবা শাস্তি হয়, এই দুটা কাজের পরে যদি পৃথিবীর কোনো মানুষ তাদেরকে তাদের কৃত কোনো কর্মের কারণেও যদি তাচ্ছিল্য করে, ছোট করে, হেয় প্রতিপন্ন করে, তাহলে সেই লোকটাকে অপমানিত করার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজেই হয়ে যান। যদি কোনো ব্যক্তির দোষ চর্চা করে বা কোনো ব্যক্তি কোনো কর্ম করার পরে তার শাস্তি হয় বা তওবা করে, এরপরেও, যেমন কোনো চোর চুরি করলো, আজীবন তাকে চোর বলে সাব্যস্ত করা বা চোর বলে বা চোরের বংশ বলে বলে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এইভাবে যদি কাউকে কেউ তা ছিল বা হেয় প্রতিপন্ন করে, তাহলে সেই লোকটাকে ওই কাজে বা ওইরকম কোনো একটা ক্ষেত্রে তাকে অপমান করার, তাদের লাঞ্ছিত করার জিম্মাদার আল্লাহ হয়ে যান। আর যাকে লাঞ্ছিত করার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান, তাকে তার ঘরের ভেতরে দরজা লাগানো অবস্থায় অপমান করে ছেড়ে দেন। আপনি দেখেন বর্তমান ডাক্তার মুরাদ সাহেব, সেই ব্যক্তি পুরো বাংলাদেশটাকে নিজের ঘর মনে করেছে, সেখানে তার ফোর্স, সমস্ত ফোর্সকে নিজের মনে করেছে, সমস্ত ক্ষমতাকে নিজের মনে করেছে। সে নিজেকে মন্ত্রীর পদে রেখা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সে পুরা দেশটাকে নিজের বাড়ি মনে করেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতার এমন আসন থেকে পৃথিবীর সর্বনিকৃষ্ট গর্তে নিক্ষেপ করেছেন। কারণ কি? এর কারণ হলো সে মৃত ব্যক্তি থেকে জীবিত ব্যক্তি কাউকে ছাড়ে নাই, মৃত থেকে জীবিত কাউকে ছাড়ে নাই। মনে করেন প্রসঙ্গ আসছে এরশাদ প্রসঙ্গ, যখন এরশাদ প্রসঙ্গ আসছে তখন সে কি বললো, যে বিশ্বলুচ্চার ব্যাপারে কথা বলার কোনো মানে ইয়া আমার নেই। দেখেন একটা লোককে কত নিকৃষ্ট শব্দ উচ্চারণ করলো, জিয়র রহমানের ব্যাপারে সে একটা কুলাঙ্গার ইত্যাদি, জিয়র রহমানের ছেলে তারেক সম্পর্কে সে একটা কুলাঙ্গার, খালেদা জিয়া সম্পর্কে, তারপরে আপনার বিভিন্ন ব্যক্তি দেলাওয়ার হোসেন সাঈদী সম্পর্কে, কিভাবে দিল্লা রাজাকার, মানে এমন ভাবে সে তাচ্ছিল্য করে যারা মৃত্যুবরণ করেছেন এমন থেকে যারা জীবিত আছেন এমন, এমনকি তারেক জিয়ার মেয়ে, একটা মেয়ে মানুষ, একটা মহিলা মানুষ, সেই মহিলাটার ইজ্জত আবরু আর সম্ভ্রমের উপরে প্রচন্ড আক্রমণ করেছে। আমাদের দেশের যে সমস্ত নায়ক নায়িকারা আছে তাদের ব্যাপারে, চাই তারা পেশাগত ভাবে নায়ক হোক নায়িকা হোক, কিন্তু তারা তো মানুষ, তারা মানুষ, সাধারণ থেকে সাধারণ, উচ্চ থেকে উচ্চ, নিম্ন থেকে নিম্ন, আলেম থেকে ওলামা। ওই যে আরেক এমপি সাহেব আছেন, হারুন সাহেব, ইনি আয়াত কোরআন দিয়ে কথা বলেন, সেইভাবে তাকে অত ছিল, মানে মোট কথা ডাক্তার মুরাদের মুখ থেকে, ডাক্তার মুরাদের আচরণ থেকে দেশের উঁচু নিচু, জীবিত মৃত কেউ বেঁচে নেই, সবাই তার আচরণে, সবাই তার আক্রমণের শিকার, সে সবাইকে তাচ্ছিল্য এবং অপমান করার চেষ্টা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে অপমান করার জিম্মাদারি হাতে নিয়ে নিছেন, সুতরাং সে বাংলাদেশের জায়গা না পেয়ে কানাডায় পালিয়েছে, সেখানেও তাকে আল্লাহ তাআলা ঢুকতে দেন নাই। এখানে কানাডাও আল্লাহ ঢুকতে দেয় নাই, এটা মূল কথা নয়। আমি তো বলবো যে আল্লাহ তাআলা তার জন্য পুরো পৃথিবীটাকে এমন সংকীর্ণ করেছে যে এখন মাটি ফেটে যাক আর মুরাদ মরে ডুবে মাটির নিচে দাফন হয়ে যাক, এটাই হলো তার এখন মন মানসিকতা, এখন এটাই তার প্রকৃত অবস্থা। এই জন্য এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা নিতে হবে যে আমরা আসলে নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে হবে, আমরা কোনো অবস্থাতেই কাউকে অপমান এবং কাউকে হেয় প্রতিপন্ন করব না, নিজেকে এত সাধু ভাবার কোনো সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুকুম খাত্তাউনা ওয়া খাইরুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, তোমরা সবাই অপরাধী গুনাহগার, আর তোমাদের মধ্যে ভালো এবং উত্তম গুনাহগার হলো সে যে গুনাহ করে তওবা করে। সুতরাং মানুষ দোষ করবে, মানুষ গুনাহ করবে, তওবা করবে, আল্লাহ তাআলা সেটাকে আড়াল করে রাখবেন, কিন্তু যখন আপনি নিজে দোষী হয়ে আরেকজনের দোষগুলোকে বের করার চেষ্টা করবেন, তখন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দোষেই সাব্যস্ত করবেন এবং সেটা সামনে এনে দিবেন। আপনি দেখেন ডাক্তার মুরাদের এই অডিও রেকর্ডটা, এই যারা তার রেকর্ডের সাথে সম্পৃক্ত আছে প্রত্যেকের দাবি হলো যে এটা 2 বছর আগের। আচ্ছা বলেন তো, 2 বছর আগের এই রেকর্ডটা এতদিন পরে বের হয়ে আসলো কেন, আর এতদিন পরে বের হওয়ার জন্য এটা কে বা কারা সংরক্ষণ করে রেখেছেন? এইভাবে আবার অনলাইন ভিত্তিক এটাকে আবার সম্প্রচার করা, এটাকে সংরক্ষণ করা, 2 বছর আগের একটা কল রেকর্ড সামনে চলে আসা, আবার এটাকে নিয়ে প্রচন্ডভাবে আলোচনা সমালোচনা হওয়া, আর তার মন্ত্রিত্ব চলে যাওয়া, এত সবগুলো পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে মূল কারণটা কি? মূল কারণ কিন্তু মহান রব্বুল আলামিন। আয়া সে যখন আরেকজনকে তাচ্ছিল্য করেছে, আল্লাহ তাআলা তাকে পরিস্থিতি স্বীকার করে দিয়েছেন। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা ঘটনা শুনেছি, তিনি এক চোর এসা ধরা পড়েছে, চোর তার কাছে আসছেন, তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন যে তুমি কতদিন চুরি করেছো? সে বলে যে হুজুর আমি এর আগে আর কখনো চুরি করিনি। তো তিনি বলতেছেন আমার আল্লাহ
মানে কাউকে প্রথমবারে ধরিয়ে দেন না, কাউকে প্রথমবারে ধরিয়ে দেন না, অন্তত এর আগে আরো তুমি তিনবার চুরি করেছো, এবার হলো চতুর্থবার, তা না হলে আল্লাহ তাআলা অন্তত অপরাধগুলো ঘটতে ঘটতে অনেক দূর না গড়ালে আল্লাহ মানুষের সামনে এটা পেশ করেন না। সুতরাং ডাক্তার মুরাদ সাহেব এবং এই জাতীয় আরো বহু সাহেবরা আছেন যারা আজকে দেশ ও দেশের মানুষ জনগণ এবং দেশের নারী সম্প্রদায় ও ইজ্জত আবরু নিয়ে, বিভিন্ন মানুষের ইজ্জত আবরু নিয়ে বিভিন্নভাবে আক্রমণ করছেন, দেশের সম্পদ আত্মসাৎ করছেন, বহু 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 অপরাধে নিমজ্জিত আছেন। সুতরাং ডাক্তার মুরাদ সাহেব হলো একজন ব্যক্তি যে একটু বাড়াবাড়ি করেছে, তো গর্তে নিক্ষিপ্ত হয়েছে। আমরা বলবো, আমরা অনুরোধ করব যে আমরা অবশ্যই এই জাতীয় অন্যায় অবিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষের ইজ্জত আবরুর উপর আক্রমণ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বয়ং কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ইরশাদ করেছেন যে এই কাবার চেয়েও একজন মানুষের ইজ্জতের দাম বেশি, কাবার চেয়েও একজন মানুষের সম্মানের দাম বেশি। তাহলে আপনি বলেন যে কাবার চেয়েও যদি একজন মানুষের ইজ্জত আর সম্মানের দাম বেশি হয়, তো এই সমস্ত ডাক্তার মুরাদদের কিসের মূল্য থাকতে পারে? এদের মতো ডাক্তার মুরাদরা মরে গেলে, মানে হাওয়ায় উড়ে গেলে, পানিতে ভেসে গেলে কি যায় আসে? এরকম হাজার হাজার মানুষের ইজ্জত নিয়ে যারা চিনিমিনে গেলে, এরা কাবা শরীফের চেয়েও দামি আর সম্মানিত জায়গাতে আক্রমণ করেছে, ওগুলোর ভেঙেছে। এই জন্য মানুষের দিলে আঘাত করব না, কারো ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করবো না আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জত আবরুর সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন, ইজ্জতওয়ালা জীবন দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।